আসসালামু আলাইকুম, সবাইকে লন্ডন থেকে স্বাগতম জানাচ্ছি। আমি কামরুল হাসান শাওন। আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে আপনারা যারা লন্ডনে বা দেশের বাইরে যারা আছেন তাদের জন্য, যারা পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট রয়েছে, পুরাতন পাসপোর্ট রয়েছে, তারা ই পাসপোর্টে আসতে চাচ্ছেন, তারা কিভাবে ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনি ই পাসপোর্টের জন্য হাই কমিশনে যেতে হবে, কত টাকা ফি, কত টাকা নিয়ে যেতে হবে, সব কিছু ইন ডিটেলসলি আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমি প্রথমেই দেখাতে চাচ্ছি, আমার হাতে দুইটা পাসপোর্ট রয়েছে। এটা হচ্ছে এমআরপি পাসপোর্ট, যেটা পুরাতন পাসপোর্ট, আর এটা হচ্ছে ই পাসপোর্ট। আপনি চাইলেই খুব ইজিলি লন্ডন বা দেশের বাইরে যে কোনো দেশেই থাকেন না কেন, সিম্পল জিনিসটা, সেম প্রসেসিংটা, আপনি শুধু এই স্টেপগুলো ফলো করবেন, সাথে সাথেই পেয়ে যাবেন। এটা হচ্ছে ই পাসপোর্ট আর এটা হচ্ছে এমআরপি পাসপোর্ট। তো আমি প্রথমেই যেটা বলতে চাচ্ছি, এখানে এমআরপি পাসপোর্টের যারা আছেন হোল্ডার 5 বছরের জন্য, 5 বছর পরে আপনারা যারা দেশের বাইরে চলে আসেন তাদের বিভিন্ন বাংলাদেশ হাই কমিশনের বিভিন্ন জায়গায় অফিস রয়েছে। আপনারা যদি জানেন না কোথায় অফিস আছে, আপনি সিম্পলি গুগলে সার্চ করে নেবেন, আপনি যেখানেই থাকেন না কেন, যে রিজনে থাকেন না কেন, শুধু সার্চ করে নেবেন যে এমআরপি পাসপোর্ট বাংলাদেশ হাই কমিশনের যে অফিসটা কোথায় আছে, আপনি সেই অফিসের অনুযায়ী আপনি সেখানে গেলেই আপনার জন্য ই পাসপোর্ট সেবা চালু রয়েছে, আপনি সেখান থেকেই নিতে পারবেন। আর একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যদি স্টুডেন্ট হন, আপনি যদি দেশের বাইরে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হন, তখন সময় আপনার জন্য এই লন্ডনের ক্ষেত্রে আপনার জন্য 50 পাউন্ড নিবে, এবং যারা স্কিল ওয়ার্কার রুটে আছে তাদের জন্য 80 পাউন্ড চার্জ করা হয়। তাহলে ফুল ভিডিওটা দেখতে থাকুন, আমি কীভাবে প্রসেস করেছি, প্রসেসিং করেছি, সবগুলো ইন ডিটেলসলি বলে দেওয়া হয়েছে। প্রথমেই আপনি অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করে নেবেন, আমি অনলাইনে নাম দিয়ে দিচ্ছি। এখানে গিয়ে আপনি মনে করেন ইউনাইটেড স্টেটে থাকে, ইউনাইটেড স্টেট ইভেন আউট অফ বাংলাদেশ, লন্ডন রিজন আপনি ম্যানচেস্টার দিতে পারেন, বার্মিংহাম দিতে পারেন। এরপর এখানে একটা ইমেইলের অপশন আসবে, এখানে আপনি একটা নিজের আইডি এটা ক্রিয়েট করে নেবেন। এখানে আমি আমার আইডি ক্রিয়েট করে নিয়েছি অলরেডি, নিজের মতো একটা পছন্দের একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে পোর্টালে প্রবেশ করতে পারবেন। পোর্টালে একটু প্রবেশ করার পরে অ্যাকাউন্টে গিয়ে এখানে নিউ একটা অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করলেন, তাহলে হয়ে যাবে। হাই কমিশনের এই বিল্ডিংটাই হচ্ছে চতুর্থ তলায় বিল্ডিংয়ের হাই কমিশনের বিল্ডিং। তো আপনারা যারা আসবেন বার্মিংহামে, খুবই ইজিলি আপনারা নিজে থেকেই এই ভিসায় অনলাইনে অ্যাপ্লাই করে নিজে থেকেই সব ডকুমেন্ট নিয়ে এসে তারা খুবই হেল্পফুল এবং খুবই দ্রুত আপনাদেরকে সেবা দেয়। অনলাইনে অ্যাপ্লাইয়ের সময় আপনার যে একটা পেমেন্টস মেথড ছিল সেটা অফলাইন দিয়ে দিবেন, আর সোজা চলে আসবেন আপনার যেখানে অ্যাপ্লাই করবেন। আমি চলে এসেছিলাম বার্মিংহাম হাই কমিশনে, সেখানে এসেই আমি পুরো ফাইলটা জমা দিই এবং ফিঙ্গার দিয়ে এসে ওই দিনই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। তারপরে আপনার মনে করেন 2 সপ্তাহের ভিতরে আপনি পাসপোর্টটা পেয়ে যাবেন, হাতে পেয়ে যাবেন। আপনাদের ওরা মেইল করে জানিয়ে দিবে যে আপনার পাসপোর্টটা চলে এসেছে, এবং আপনি গিয়ে সাথে সাথে গিয়ে নিয়ে আসবেন। আমরা অনেক সময় ওয়েট করি ওইখানে, আর যারা ছিলেন তারা সবাই ওয়েট করছিলেন বিভিন্ন বিষয় আসে নিয়ে, জায়গা সম্পদ বিষয় নিয়ে, সব বিষয়গুলোই বার্মিংহাম বা লন্ডন হাই কমিশনগুলো ডিল করে থাকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আশা করি এই ভিডিওতে সম্পূর্ণ কভার করার চেষ্টা করেছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো।